আরচিকর কাণ্ডে তোলপাদ দেশ। গুরুত্বপূর্ণ এই মামলায় দিনে দুপুরে আয়ও অর্থাৎ তদন্তকারী অফিসার বদলের অভিযোগ আনলেন অভিযুক্তদের আইনজীবী। বৃহস্পতিবার নজিরবিহীন কাণ্ড এবং ঘটনার সাক্ষী থাকল শিয়ালদহ কোর্ট। বুধবার মধ্যরাতে আরজি করে ভাঙচুর ও আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় পুলিশ 12 জনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করেছিল। ওই মামলাতেই আদালতে তদন্তকারী অফিসারকে দেখে সন্দেহ হয় অভিযুক্তদের আইনজীবী অমর্ত্য দে। আদালতে তিনি পুলিশের তদন্তকারী অফিসারের নাম জানতে চান। এরপরেই সামনে আসে আসল ঘটনা, ঠিক কী ঘটেছে। অভিযুক্তদের আইনজীবী অমর্ত্য দে বলেন, এই মামলার তদন্ত করছেন টালা থানার অফিসার অভিষেক ঘোষাল। এদিন অভিষেকবাবু আদালতে হাজির হননি, পরিবর্তে তার ইউনিফর্ম ব্যাচ নেম প্লেট পরে আদালতে হাজির হয়েছিলেন টালা থানার অন্য পুলিশকর্মী। আমি বিচারকের সামনে নাম জিজ্ঞাসা করতেই আসল ঘটনা বেরিয়ে পড়ে। স্বীকার করেন তিনি অভিষেক ঘোষাল নন, একজন পুলিশ অফিসার। অন্য পুলিশ অফিসারের উদ্দি ব্যাচ নেম প্লেট পরে আদালতে হাজির। ঘটনা দেখে স্তম্ভিত হয়ে যান বিচারকও, সঙ্গে সঙ্গে তাকে নেম প্লেট খোলার নির্দেশ দেন বিচারক। এই রকম করার কারণও জানতে চান আদালত সূত্রের খবর। পরিস্থিতির জন্য বুধবার মধ্যরাতে ঝামেলাকে দায়ী করেন ওই অফিসার। তিনি বলেন, অশান্তির ডিউটি সামলাতে গিয়ে ইউনিফর্ম নোংরা হয়ে গেছিল নাকি, ফলে অভিষেকবাবুর পোশাক পরে চলে এসেছেন। কীরকম গল্প দিচ্ছেন শুনেছেন। ভবিষ্যতে এমন না করার নির্দেশ দেন বিচারক। অভিযুক্তের আইনজীবী বলেন, আমার সন্দেহ হয়েছিল তাই নাম জানতে চেয়েছিলাম, তা না হলে তো জানাই যেত না। একজনের ইউনিফর্ম পরে আর একজন অফিসার আদালতে হাজির হয়েছেন, এই ব্যাপারে পুলিশের অবশ্য কোনো রকম প্রতিক্রিয়া এখন অবধি পাওয়া যায়নি।